কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কল্যাণী এইমস পরিদর্শন। নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস হওয়ায় চিকিৎসার ক্ষেত্রে এরাজ্যের মানুষ ব্যাপকভাবে সুবিধা পাবেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় কল্যাণীর এইমস হাসপাতাল পরিদর্শন করেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মিলিত হন। পরে শ্রী মান্ডভিয়া সাংবাদিকদের জানান, কল্যাণীর এইমস হাসপাতালে দুবছর আগেই MBBS পাঠক্রম শুরু হয়েছে। এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে পুরোপুরিভাবে চালু হলে পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। খুব শীঘ্রই সেখানে ইনডোর বিভাগ চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর। আজ এইমস কল্যাণীকে মানে ভিজিট কিয়া, জিস তরহ সে এইমস কল্যাণী ডেভেলপ হো রহি হ্যায়, ফ্যাকাল্টি কি রিক্রুটমেন্ট হো রহি হ্যায়, MBBS কোর্স লাস্ট 2 ইয়ার্স সে স্টার্ট হো চুকা হ্যায়, ওর আনে বালে দিনো মে এইমস ফুল ফাংশনাল হো জানে সে ওয়েস্ট বঙ্গাল মে কল্যাণী কে নজদিক কে ইয়া তো মে কহু সাউথ बंगाल के सभी डिस्ट्रिक्ट को बहुत बड़ा फायदा होगा, सारे बंगाल को फायदा होगा और देश को अच्छी हेल्थ केयर, राज्य को अच्छी हेल्थ केयर मिलेगी। सर अभी तो ओपीडी चल रही है सर, और सर अभी तो नोदिया थे के मौलवी दे रिपोर्ट टाइम्स बांग्ला।